हाय फ्रेंड्स, अस्सलामु अलैकुम। तानवीना ब्लॉगेर आरेकटी ब्लॉगे आपनादेर के वेलकाम जानाच्छी। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजके आमी कोरे देखाच्छी शाही चिकेन रेजाला। एखन आमी आपनादेर के पूरा प्रस्तुत प्रणालीटा देखिए दीब। आमी आजके एखाने नियेछी देशी मुरगी। आपनारा चाइले ब्रयलार मुरगी बा कक मुरगी दिएओ करते पारेन। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। আমি এখানে মাথা, রান, কলিজা, গিলা সব কিছুই নিয়েছি। সব কিছু দিয়েই আজকে আমি করে দেখাচ্ছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে লবণ আর টক দই দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিব। এখানে আপনারা চাইলে দই ঘরে না থাকলে নিজেরা ঘরে গুঁড়ো দুধ দিয়ে আর লেবুর রস অথবা ভিনেগার দিয়ে গুলেও এখানে দিতে পারেন। যে দই দিতে হবে এমন কোনো কথা নেই। ঘরে থাকা উপকরণ দিয়েই যে কেউ রান্না করতে পারবেন। আমি আমার রান্নার চ্যানেলে সব ঘরোয়া মশলা দিয়েই রান্নাটা করে দেখাই সব সময়, কিভাবে সহজ উপায়ে ঘরে থাকা মশলা দিয়ে রান্না করা যায়। এই যে দেখেন, আমি লবণ দিয়ে দই দিয়ে ভালো করে মুরগির মাংসটাকে মাখাচ্ছি। আর এভাবে হাত দিয়ে ভালোভাবে মাখালে পুরো মাংসটার গায়ে গায়ে মশলাটা লাগে। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিয়ে আমি রান্নার অন্য ব্যবস্থাগুলো করে নিচ্ছি। হঠাৎ করে বাসায় ধরেন পোলাও বা খিচুড়ি রান্না করলেন অথবা কোনো মেহমান চলে আসলো, তাহলে ঘরে থাকা মশলা দিয়েই আপনারা যে কোনো রান্না করতে পারবেন। সবসময়ই যে স্পেশাল কিছু মশলা লাগবে তা কিন্তু না। এখন আমি চুলায় চলে আসলাম, একটা কড়াই বসায় দিলাম। আমি কিন্তু এখানে কোনো নন স্টিক প্যান ব্যবহার করিনি, নর্মাল কড়াই ব্যবহার করেছি। এটা সবার বাসাতেই থাকে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব, তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে নাড়া দিয়ে দিয়ে বারবার ভেজে নিচ্ছি। একদম বেরেস্তার মতো লাল কালার করব না, কিন্তু পেঁয়াজটা একটু ভাজবো। বেরেস্তার মতো লাল যদি হয়ে যায় পেঁয়াজটা, তাহলে তরকারির কালারটা পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করব একদম সামান্য পরিমাণ, জাস্ট একটু হলুদ কালার হওয়ার জন্য। এই যে আমি দিয়ে দিলাম হলুদটা, তেলের মধ্যে ভালো করে ভাজতেছি, কারণ হলুদটা ভাজা হলে তরকারির রঙটা সুন্দর হয়, এটা আমি সবসময়ই বলি। কিন্তু যে আমার পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এগুলো কিন্তু টেবিল চামচ পরিমাণে দিয়েছি, যেহেতু আমার 1 কেজি মুরগি। আর এখন আমি দিয়ে দিলাম বড় 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এখানে আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, কারণ এখানে যেহেতু টক দই চলে আসছে, তারপর আবার আমি এখানে বাদাম বাটা ব্যবহার করব, তা না হলে মরিচের পরিমাণটা এতটুকু পরিমাণ না দিলে ঝালটা আসবে না। তবে কিন্তু যেই পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, এই পরিমাণ ঝাল হবে না তরকারিটা। অন্যান্য মশলাগুলো দেওয়ার পরে ব্যালেন্স হয়ে যাবে। মশলাটা আমি ভালো করে ভোনা করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চামচ। সব ধরনের গরম মশলা একসাথে করে এই মশলাটা করা। এটার পরিবর্তে আপনারা চাইলে গোটা গরম মশলাও এখানে ব্যবহার করতে পারবেন। এলাচি, দারচিনি, লং সবগুলো আপনারা
গোটাটাই ব্যবহার করতে পারবেন। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখানে আমি বাদাম বাটা দিয়েছি 1 চামচ। বাদাম বাটাটা আসলে আমার ফ্রিজে করা ছিল, ওখান থেকেই আমি দিয়ে দিয়েছি। আপনারা ফ্রিজ আপ করাটাই দিতে পারবেন। এখন আমি মশলাটা কষানো হওয়ার পর এখানে আমি পুরা মাংসটা এনে ঢেলে দিচ্ছি। পুরা মাংসটার যে পানিটা বের হয়েছে ওটা সহকারেই আপনারা এখানে ঢেলে দিবেন। এবার ভালোভাবে নাড়া দিয়ে মশলাটার সাথে মিশিয়ে দিবেন। যেহেতু দেশি মুরগি এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, আমি মিডিয়াম আঁচে রান্নাটা করতেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর সস। এটা আমার ঘরে করে রাখা, আমি বেশিরভাগ রান্নাতে এই টমেটোর সসটা ব্যবহার করি, তাই আমি এই সসটা নিজেই করে রাখি। আপনারা চাইলে দোকানের কেনা টমেটোর সসও এখানে ব্যবহার করতে পারবেন। টমেটোর সসটা দিলে তরকারির স্বাদটা বহুগুণ বাড়িয়ে দেয়। শীত মৌসুমে যখন টমেটো অনেক বেশি পরিমাণে থাকে তখন দেশি টমেটো দিয়ে আপনারা এই সসটা ঘরেও করে রাখতে পারেন, তাহলে রান্নায় ব্যবহার করতে সুবিধা হয়। আমি এখন ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ভালোভাবে দেখেন কষানো হয়ে গেছে, তরকারিটা দেখে বোঝা যাচ্ছে যে মাংসগুলো কষানো হয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ পানিতে গুলিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 কাপ পানি। যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে, আর এটা যদি ফার্মের মুরগি বা কক হতো তাহলে পানি দেওয়ার প্রয়োজন ছিল না। মাংস থেকেই পানি যেটা বের হতো ওটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যেত। এখন এই পানিটার মধ্যেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি। এখন আমি আবার ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। আর যেহেতু আমি এটা রান্না করতেছি শাহি রেজালা, তাই আমি এটার মধ্যে একটি স্টার মশলা ব্যবহার করব। এই মশলাটা যে কোনো রান্নায় শাহি রান্নার মধ্যে ব্যবহার করতে হয়। এই দেখেন আমি এটা দিয়ে দিলাম ধুয়ে তরকারির মধ্যে, এটা আমরা বিরিয়ানির মধ্যেও ব্যবহার করি। আর আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর বাকিগুলোই আস্তই দিয়ে দিয়েছি। আমি ভেঙে দিয়েছি ওগুলো কারণ ওগুলো থেকে যেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমি ঢেকে 10 মিনিট রান্না করার পর এখন আমি আবার এসেছি। দেখেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া। আমি জিরেটাকে খোলার মধ্যে টেলে তারপর ফাঁকি করে রাখি, ওটাই আমি রান্নায় ব্যবহার করি। আর দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। যেহেতু আমার রান্নাটা এখন শেষ পর্যায়ে তাই আমি ঘিটা দিয়েছি। এবার ঢেকে রেখে দিব। পাঁচ মিনিট তাহলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে খিচুড়িটা করতেছি। আজকে আমি খিচুড়ির সাথে এটা পরিবেশন করব। আমি রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম। আমি আগে মশলাটা ডালটা কষিয়ে নিয়েছিলাম, তারপর চালটা দিয়েছিলাম। এই খিচুড়ি রান্নাটা আর দেখালাম না। এখানে আমি এই যে পরিবেশন করেছি খিচুড়ি, ভুনা খিচুড়ির সাথে আমি আমার শাহি চিকেন রেজালাটা পরিবেশন করেছি। দেখেন রংটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।